কি ভাবছো বন্ধুরা, ভিডিওটা দেখবে কি না? একবার ক্লিক করে দেখোই না কেমন লাগে তোমাদের। বাজে বেলা 11টা 11, আমি মিঠু হাজির হয়ে গেছি আর একটি নতুন ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা। আর আজকের ব্লগটা একটু শুরু করতে দেরি হয়ে গেল, কারণ সকাল থেকে ভাবছিলাম আজকে ব্লগ করবো না, তার ভাবলাম না করেই ফেলি। আর আজকে তোমাদের সঙ্গে আমি একটা কথা বলছি, শোনো, আজকের এত বছর সংসারে আমি আজকে একটা মানে প্রথম এই কাজটা আজকে করব। তো তোমরা সবাই আমার সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে যে প্রথম কাজটা আমি কি করছি। আর সবার প্রথমে একটা কথাই বলে দিচ্ছি, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো, ভালো না লাগলে একটা কমেন্ট করো। তোমরা যদি খারাপ লাগলে সেই কমেন্টটা করো, আমি তাহলে আস্তে আস্তে শিখতে পারবো যেটা আমার ভুল হচ্ছে তোমাদের কাছ থেকে। আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো যদি তোমাদের ভালো লাগে। দেখো, ভো বাজার থেকে চলে এসছে, আবার এখন বাজারে যাবে, একটু ঘি আনতে যাবে, একটু ঘিয়ের দরকার। তো চশমা পরা, কারণ কি রোদ্দুর, রোদ্দুরের জন্য চশমা পরে আমি ভেতর দিয়ে যাবো, মধুসূদন দেবে। ঠিক আছে, আর 10 টাকা যদি বাঁচে কি বাজার করে নিয়ে আসলে আমি এখন 10 টাকা যদি বাঁচে আমার মিষ্টি খেয়ে। আচ্ছা, আমি এখন যাবো হলো বাজার, এই বাজার করতে না, আমি যাবো এখন হলো স্নান করতে। গরমে মাথা পুরো সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, ছায়ার মধ্যে ঘরে বসে রয়েছে, সব মাথা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আর আমি একটা জিনিস আনতে ভুলে গেছি, তারা খেয়েছি আবার দোকানে, তার উপর আবার ভ্যান এসছে মাল নিতে, তার মধ্যে বাজার গেছি, তার জন্য তারাও খেয়েছি, বাড়ি যা তাড়াতাড়ি মালটা পাঠা গিয়ে। সেই জন্য একটা জিনিস আনতে আমি ভুলে গেছি, সেই জন্য আমাকে বললো কি তোর মাথা খারাপ হয়ে গেছে। তাহলে নিজের ঘরে বসে বসেই মাথা খারাপ হয়ে গেছে আর আমাকে বলে। বিল্টু না কথা তো কল পারে কে? বিল্টু দা বলেছিস? বিল্টু দাদা হ্যাঁ বলেছি, এসে দিচ্ছি। আর নিজে যারা বলার জন্য মাল গুছিয়েছি আমি, করেছি আমি, নিজে আর বলার জন্য ব্যাস টাকা কাটা নেবো না। হাফ আমি হ্যাঁ অনেক টাকা হবে, ভালোই টাকা হবে। এখানে দেখো আজকে মটন নিয়ে এসছে, এখানে দেখো মটন নিয়ে এসছে। তো মটনটাকে ম্যারিনেট করবো, সব রকম মশলা যা যা লাগে, জিরে ধনে আদা পেঁয়াজ রসুন, তারপরে টমেটো, তারপর সর্ষের তেল একটু দিয়েছি, নুন সব কিছু দিয়ে, হলুদ টলুদ সব কিছু দিয়ে এটা মাখাবো এখন আমি। গোবিন্দভোগ চাল আমি এখানে ভিজিয়ে রেখে দিয়েছি, ভেজানো থাকলে না ভাতটা বেশ ভালো হয়। তবে আমি জানি না, আমি এই প্রথমবার করছি তো কেমন হবে আমি জানি না। এমনি রাইস করি, বিরিয়ানিও করি, কিন্তু এই পোলাওটা আমি প্রথমবার করছি। তোমরা সবাই আমার পাশে থেকো, জানি না কেমন হবে, দেখতে থাকো। শুনেছি যে ভিজানো থাকলে ভাতটা ভালো হয়, তো চলো আমি এখন ওইটাকে ভালো করে মাখিয়ে নিই, চামচ দিয়ে মাখাবো, কারণ লঙ্কার গুঁড়ো দিয়েছি তো হাত জ্বালা করবে। চামচটা দিয়ে ভালো করে মাখাবো, মাখিয়েটাকে ঢাকা দিয়ে রেখে স্নান করে আসি, এসে তারপরে সুস্থ হয়ে নিরিবিলি হয়ে রান্না করবো। তো পোলাওটা বানানোর জন্য এখানে দেখো আগে ভাতটা করে নিচ্ছি, সামান্য একটু ফুড কালার দিচ্ছি, ভাতটা প্রায় হয়ে এসছে। মাংসটা প্রায় কষে উঠেছে এই পাশে দেখো, আর এই পাশে ভাজবো হলো তোমার বেরেস্তা দেব, পেঁয়াজ গুলো ভেজে নিচ্ছি আর কি, বেরেস্তা তৈরি করবার জন্য এগুলো ভেজে তুলে রাখবো আর কি, উপরে ছড়িয়ে দেবো, তাই জন্য পেঁয়াজগুলো ভেজে তুলে রাখছি ভাতটা করবার জন্য। আর এই পাশে তো মাংসটা দেখো কেমন কালারটা হয়েছে, এখনও কষা ভালো করে হয়নি, এখনও অনেক কষা বাকি আছে, সবে বাবু মশলাগুলো মাখানো হলো গায়ে। পেঁয়াজটা ভেজে তুলে রেখেছি আর এই সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘির মধ্যে দিয়ে দেবো হলো এখানে তোমার ছোট এলাচ আছে, বড় এলাচ, তারপরে লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু একদমই কমানো আছে, তা নাহলে কিন্তু সব পুড়ে যাবে। আর এখানে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি,
এর মধ্যে ওই যে তোমার কি বলে ওর নাম, জায়ত্রী ফল, জায়ত্রী জায়ফল, তারপরে গরম, তারপরে তেজপাতা, গোলমরিচ, মানে যা যা থাকে আর কি, সেই সমস্ত মশলা সব এর মধ্যে দিয়ে দিলাম। দেখো আঁচটা কিন্তু একদমই কমানো। এখানে দেখো আমার ভাতটা হয়ে গেছে, আর উপরে একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি, আর এই একটু বেরেস্তা আছে এইটুকু পরে দিয়ে দেবো। আর হলো একটু মিষ্টি দিয়েছি আমি, সামান্য একটু মিষ্টি দিয়েছি। আর নিরামিষ পোলাও করলে তো অনেকটাই মিষ্টি দিই, যেহেতু এটা আমিষ হবে, মাংসের সাথে খাওয়াবে, এর সামান্য একটু মিষ্টি দিয়েছি, যেটা আর আমার দেখানো হয়নি। তো এখন এটা পাত্রে ঢেলে ফেলবো, ঢেলে ওই বেরেস্তাটা উপরে ছড়িয়ে রাখবো। সিক্রেট মশলাও আছে যেটা, সেটা আমরা বলিনি। অবশেষে রান্নাটা কমপ্লিট হলো, আর কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই দেখো বাড়িতে সবাই এসে গেছে আর খাবার নিয়ে বসে পড়েছি। তো দেখতে তো বেশ ভালোই লাগছে, তোমরা দেখে বুঝতেই পারছো কেমন হয়েছে। আর সত্যি কথা বলতে কি, প্রথমবার বানালাম আমি, তো খেতে মোটামুটি ভালোই হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর যারা খেয়েছে তারাও ভালোই খেয়েছে, তা নাহলে আর একটুও শেষে ছিল না, কী করে হলো বলো? এটার থেকেই বুঝতে হবে যে ভালো হয়েছে। তো আজকে খেয়ে না ঠিক পোষালো না, অল্প করে করেছিলাম, তো আর একদিনকে করবো ভালো করে, মানে বেশি করে করবো আর কি, ভালো করে না বেশি করে। আজকে মানে প্রথমবার ট্রাই করলাম, যেটা স্বাদ হয়েছে সেকেন্ডবার ঠিক সেম এরকমভাবেই করবো, কারণ সত্যিই ভালো হয়েছিল। আর আমি বুঝতেই পারিনি, ভাবতেই পারিনি যে ভাতটা এত সুন্দর ঝুড়ো ঝুড়ো আমি করতে পারবো। যাই হোক, আমরা সবাই এখন খেতে বসে গেছি, আগে খাওয়া দাওয়াটা সেরে নেই, তারপরে আবার কথা হবে। হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন দেখো বিকেল, একদম বিকেল, সুন্দর বিকেল, 6টা বাজে, আর বাইরেটা ঠান্ডা ঠান্ডা, তবে ঘরের মধ্যে পুরো একদম গরমে হিট হয়ে, মানে একদম প্রেশার কুকারের মতো লাগছে। সারাদিন প্রেশার কুকার, সারাদিন রোদ্দুর পড়ে তো ঘরের মধ্যে, এই জন্য গরম, মানে একদম তাপ জমে আছে, আর এদিকে থাকা যায় না। হ্যাঁ, আর এই যে মা রেডি হয়ে নিয়েছে, আবার কি নিচ্ছে, যাচ্ছি এখন আমরা এক জায়গায়, ওখানে গেলে দেখতে পাবা কোথায় গেছি আমরা। আর যাওয়ার তো জায়গা আর কোথায়, কি একই তো জায়গা। আর এই যে মা রেডি হয়ে গেছে, দেখুন মারে কেমন লাগছে, মা দেখি সামনে দিয়ে দেখাও। ব্যাস, আর আমি আমি কিছু না, একটা জিন্সের প্যান্ট, একটা ওই ঘর মোছার যে গেঞ্জি আছে, ওই একটা গেঞ্জি, ঘর মোছার গেঞ্জি, একটা প্যান্ট। যাই হোক, এখন বেরোবো, বাইক নিয়ে যাবো, এখন আর ওই গাড়ি ঠাড়ি নিয়ে যাবো না, ওই গাড়ি নিয়ে গেলে বলছি, বাসে যাবো না, বাইক নিয়ে যাবো, বাইক নিয়ে যাবো, এক দুই ঘন্টা থাকবো, আবার চলে আসবো। তোমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আশা করছি কমেন্ট করে তোমরা সবাই জানাবে। আর এই গরমে কি বলো তো, ইচ্ছা না থাকলেও, গরমে কিন্তু রান্না করতে ভীষণ কষ্ট হয়, কিন্তু ইচ্ছা না থাকলেও তিনবার আমাদের রান্না করতেই হবে, সে তুমি ডাল ভাত করো আর ভালো মন্দই করো, আর মাঝে মাঝে একটু ভালো মন্দ তো ওদের করে দিলে ওরা খুব খুশি হয়। আসলে কি বলো তো, বাড়ির মানুষগুলো তো আমাদের মুখের দিকে তাকিয়েই বসে থাকে সারাদিন, পরে ওরা একটু খায়, মানে ভালো মন্দ খেলে রান্না করে দিলে তাহলে কিন্তু ভীষণ খুশি, পেটটা খুশি থাকলে কিন্তু সব কিছুই খুশি। তো এ ওদের একটু এইটুকু খুশি, এইটুকু আনন্দের জন্য আমাদেরকে একটু কষ্ট তো করতেই হবে। চলো বেরিয়ে পড়েছি আজকে, আর আজকে অনেকদিন বাদে বাইকে করে যাচ্ছি, এখন বাজে প্রায় 5:30 বেজে গেছে। তো এখন গরমের সময় তো 5:30 সময় চারিদিকে কিন্তু প্রচুর আলো থাকে, তো সেহেতু চারিদিকে প্রচুর আলো, আর রোদ্দুরটা একদমই কমে গেছে, আর বাইকে করে যাচ্ছে, হাওয়া লাগছে, এত ভালো লাগছে না মানে কল্পনা করে বোঝাতে পারবো না, ভীষণ ভালো লাগছে, আর হাওয়া লাগছে, ঠান্ডা লাগছে, আর ঘরের মধ্যে থেকে থেকে না একদম মানে মনে হচ্ছে যেন ঘরের মধ্যে গরমে না পুরো মনে হচ্ছে ঘরটার বাস্ট হয়ে যাওয়ার জোগাড়, আর মাথাও খারাপ হয়ে যাচ্ছে। তো একটু মাঝে মাঝে এরকম বেরিয়ে পড়লে কিন্তু সব কিছুই ভালো লাগে, আবার বাড়িতে এসে ফুল এনার্জির সাথে কিন্তু রান্না বাড়া সব কিছু কাজ করতে বেশ ভালো লাগে। দেখো আকাশটা লাল হয়ে আসছে আস্তে আস্তে। চলো আমরা ঘুরে বেরিয়ে আসি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।